আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো শুরুতে যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য একটু বলে রাখি, আমি মারিয়া রহমান। আমি 2018-তে জাপানে এসেছি অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট। তো এক বছর ল্যাঙ্গুয়েজ স্টাডি করার পরে আমি এখানে ফুল টাইম জব করছি এখন, আলহামদুলিল্লাহ। আমি একটা সফটওয়্যার ফার্মে জব করছি, আমার কোম্পানির নাম হচ্ছে টি2সি ইনকর্পোরেশন। আজকে যে টপিকটার উপরে আমি ভিডিওটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে পাঁচটা কারণে আপনার জাপানের ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে। তো যারা জাপানে আসতে চাচ্ছেন এবং অলরেডি যারা জাপানে এসে পড়াশোনা করছেন, যারা স্টুডেন্ট, তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করছি। তাহলে চলুন শুরু করা যাক। তো নাম্বার ওয়ান কারণ হচ্ছে কোনো প্রপার গোল না থাকা। আমরা যারা ঠিক করি, বিশেষ করে যারা ল্যাঙ্গুয়েজ কোর্সে জাপানে আসতে চাই, তাদের আসলে মাথায় কোনো গোল থাকে না। আমরা ভাবি যে ঠিক আছে, জাপানে যাবো, ল্যাঙ্গুয়েজ কোর্সে যেহেতু জাপানে ঢোকা যাচ্ছে, ঢোকার পরে কিছু একটা করে আমরা সামনে ফিউচার তৈরি করে ফেলবো। বাট ব্যাপারটা কিন্তু আসলে এমন হয় না। আপনি এখানে ল্যাঙ্গুয়েজ কোর্সে আসেন, সেখানে আসার পরে আপনি যদি বাংলাদেশ থেকে এইচএসসি করে আসেন, তাহলে কিন্তু আপনাকে এখানে মাস্ট ইউনিভার্সিটি অথবা ডিপ্লোমা করতে হবে। তো এবং সেই ডিপ্লোমা বা ইউনিভার্সিটি আপনি যেটাতেই পড়ুন না কেন, সেই সাবজেক্ট বা সেই ফিল্ডটা কিন্তু আপনার দেশ থেকে তৈরি করে তারপরে এখানে আসা উচিত। জব যখন আমরা খোঁজা শুরু করি তখন দেখা যায় যে জব পাই না। তো শুরুতেই কিন্তু যখন আপনি একটা প্ল্যানিং ছাড়া এগোবেন তখন কিন্তু আপনার গোড়ায় গলত থেকে যায়, যার কারণে এটা আপনার একটা অন্যতম একটা কারণ। এখানে আপনার সুন্দর একটা ক্যারিয়ার কিন্তু নাও হতে পারে। তো নাম্বার টু হচ্ছে ওভার ওয়ার্ক আফটার কামিং টু জাপান। তো আমরা যখন জাপানে চলে আসি, জাপানে আসার পরে আমরা যখন দেখতে পাই যে না ঠিক আছে, আমি এখানে পার্ট টাইম জব করতে পারছি, প্রতি আওয়ারে কাজ করলে আমি 1000 ইয়েন বা তার চেয়ে বেশি বা কিছুটা কম হয়তো পাচ্ছি। টোকিওতে সাধারণত 985 ইয়েনের নিচে কেউ আপনাকে পে করবে না। তো যখন আপনি দেখছেন যে আপনার টাকা আসছে, তো তখন দেখা যায় কি, আমরা সাধারণত স্টুডেন্টরা অনেক বেশি ওভার ওয়ার্ক করে ফেলি। সবচেয়ে বড় যে সমস্যাটা হয় ওভার ওয়ার্কের জন্য সেটা হচ্ছে ভিসা প্রবলেম। জাপান কিন্তু প্রচণ্ড স্ট্রিক্ট একটা কান্ট্রি, বিশেষ করে যারা স্টুডেন্ট ভিসায় আছে, তারা অলরেডি জাপানে যারা আছে তারা তো জানেই। আর যখন অনেক বেশি ওভার ওয়ার্ক করে ফেলবেন তখন কিন্তু স্বাভাবিকভাবে আপনার প্রত্যেকটা দিন অনেক স্ট্রেসফুল যাবে, তো আপনার পড়াশোনা কিন্তু আদৌ হচ্ছে না। তবে আমরা আসলে জানি যে জাপান অনেক এক্সপেন্সিভ একটা কান্ট্রি, এখানে এসে সার্ভাইভ করতে হলে কিন্তু অনেক মোটা অ্যামাউন্টের একটা টাকা প্রতি মাসে চলে যায়। তো এখানে আসলে আপনাকে কাজ করতেই হবে, তবে ব্যাপারটা হচ্ছে ব্যালেন্স রাখা। মানে আপনি শুধু কাজই করে যাবেন, পড়াশোনা করবেন না, আপনি স্কুল মিস দিবেন, তো যখন আপনি কি বলে এটাকে ব্যালেন্স করতে পারছেন না তখনই কিন্তু আপনার প্রবলেমগুলো হবে। সো ওভার ওয়ার্কটা আপনাকে বাদ দিতে হবে যদি এখানে একটা ভালো ক্যারিয়ার করতে চান। এরপরে আসি আপনার প্রপার স্কিল ডেভেলপমেন্ট না করা। আপনি যখন এখানে এসে শুধু কাজ করবেন, বা আপনি ধরুন কোনো একটা ইউনিভার্সিটিতে বা ডিপ্লোমা স্কুলে পড়ছেন, বাট আপনি যে জব ফিল্ডে কাজ করতে চাচ্ছেন সেই জব ফিল্ডে কাজ করার জন্য যে স্কিলগুলো দরকার সেটা যখন আপনার থাকবে না তখন কিন্তু এখানে ক্যারিয়ার গড়াটা টাফ। যেমন আমি আমার কথা বলতে পারি, আমি একদম ফ্রেশ গ্রাজুয়েট জাপানে এসেছি। তো জাপানে আসার পরে আমি নিহঙ্গো গাকো বা জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল পড়েছি আমি 1 বছর। তো এক বছরের মধ্যে কিন্তু আমার যেই প্রোগ্রামিং স্কিল ছিল সেটা একটু নিচের দিকে চলে যাচ্ছিল আর কি। মানে আমার পরবর্তীতে যেটা আমার করতে হয়েছে জব পাওয়ার জন্য, অনেক হিমশিম খেতে হয়েছে, আমাকে স্ট্রাগল করতে হয়েছে এই জন্য যে আমি ফ্রেশ গ্রাজুয়েট ছিলাম, জাপানে আমার কোনো সার্টিফিকেট ছিল না একাডেমি। তো সেই জন্য আমি কিন্তু কাজ করে এসে বাসায় আবার আমি টিউটোরিয়াল হোক বা আমার নিজের প্রোগ্রামিং স্কিল কিন্তু আমি বাড়াচ্ছিলাম, যার কারণে আমি যখন ইন্টারভিউগুলো দিচ্ছিলাম তখন ওরা আমাকে যে টাস্কগুলো দিত, ইভেন যে জবটা আমার হয়েছে সেটা সেখানেও কিন্তু আমি একটা টাস্ক জমা দেওয়ার পরেই কিন্তু ওরা আমাকে মেল ব্যাক করেছে যে হ্যাঁ আমার কাজ তাদের পছন্দ হয়েছে। সো আপনাকে কিন্তু স্কিল ডেভেলপমেন্টটা পাশাপাশি, মানে আপনার স্কিলটা কিন্তু পাশাপাশি গ্রো করতে হবে। বিশেষ করে যারা আইটিতে আছেন তাদের জন্য অবশ্যই আমার সাজেশন থাকবে যে আপনি প্রোগ্রামিং, নেটওয়ার্কিং বা ওয়েব যে ফিল্ডে আপনি থাকুন না কেন, আপনার কিন্তু পড়াশোনা বা আপনার প্র্যাকটিস কিন্তু ছাড়া যাবে না। এখানে আসার পরে দেখা যায় যে অনেক হ্যাকটিক একটা লাইফ থাকে, যার কারণে দেখা যায় যে বাসায় এসে আর সময়টা হয় না। তবে আমার সাজেশন হচ্ছে আপনি দরকার হয় কাজ একটু কম করুন, আপনি ক্লাসটা প্রপারলি করে বাসায় এসে আবার আপনি আপনার স্কিল ডেভেলপমেন্টে লেগে যান। তা না হলে কিন্তু আপনি পরবর্তীতে যখন জব খুঁজতে যাবে তখন সেটা আপনার জন্য অনেক বড় একটা প্রবলেম হতে পারে। তো এবার যে সমস্যাটা নিয়ে কথা বলবো সেটা আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের খুব কমন একটা সমস্যা, বিশেষ করে যারা ল্যাঙ্গুয়েজ কোর্সে জাপানে আসি, তাদের প্রপার প্ল্যানিং না থাকার কারণে এখানে এসে কিন্তু একটা বড় ধরনের সমস্যায় পড়ি। এই জন্য যে আমাদের সাবজেক্টটা, আমরা যে সাবজেক্টে পড়াশোনা করেছি সেই সাবজেক্ট ওয়াইজ এখানে জব অ্যাভেলেবেল থাকে না।
তো ধরুন আমি যেহেতু আসলে আইটি স্টুডেন্ট ছিলাম, আমার আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে বাংলাদেশে 3 মাস জবও করেছি, তো তখন আমি আসলে যখন জাপানের প্ল্যানিং আমার মাথায় এসেছে, তখন আমি যেটা করেছি, আমি শুরুতে এখানকার জব ফিল্ডগুলো দেখেছি, আমি জব কি বলে এটাকে জব সার্চ করতাম বাংলাদেশ থেকেই। সত্যি কথা বলতে আইটি সাবজেক্টটাই এমন যেটা আসলে পুরো ওয়ার্ল্ড ওয়াইডই জব অ্যাভেলেবেল, আর জাপানে তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের অনেক ল্যাকিংস আছে, এখানে ম্যান পাওয়ার এমনিতে কম সবাই জানি আমরা। তো এখানে যখন দেখলাম যে না ঠিক আছে জব ফিল্ড অ্যাভেলেবেল, তখনই কিন্তু আমি এগিয়েছি এই জন্য যে আমি এখানে এসে আমি ল্যাঙ্গুয়েজ কোর্সটা করে সরাসরি আমি জব ফিল্ডে ঢুকে যাব। তো আমাদের যে সমস্যাটা হয়, আমরা বাংলাদেশে ধরুন আমি জুলজি নিয়ে পড়েছি বা কেউ সায়েন্সের কোনো সাবজেক্ট নিয়ে পড়েছে, কেউ বিবিএ পড়েছে, পরে সরাসরি আমরা এখানে চলে আসার পরে কিন্তু জব খুঁজতে টাফ হয়ে যায় আমাদের জন্য। তো এটা সবচেয়ে বড় সমস্যাটা, যে সাবজেক্ট আপনি পড়াশোনা করেছেন সেই সাবজেক্ট ওয়াইজ এখানে জব থাকে না। তো যারা যেটা আমার সাজেশন হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে আপনি যেই সাবজেক্টে পড়াশোনা করুন না কেন, সেই সাবজেক্ট ওয়াইজ আপনার এখানে জব আছে কিনা সেটা বাংলাদেশ থেকে একটু রিসার্চ করে আসুন। আর ইনকেস ধরুন থাকলো না, তবে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে জাপানে এসে আপনি যেই যে জব ফিল্ডে ঢুকতে চাচ্ছেন সেটার কোনো ডিপ্লোমা হোক বা কোনো স্পেশাল কোনো স্কিল হোক সেটা আপনি বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারেন, এসে এখানে ধরুন পড়াশোনার পাশাপাশি আপনি এটা চালিয়ে গেলেন, তখন জব খুঁজতে আপনার জন্য কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। তো এরপরে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে আসার পরে ধরুন ল্যাঙ্গুয়েজ কোর্সটা শেষ হলো, তারপরে কিন্তু আমরা জাপানিজ পড়াশোনাটা ছেড়ে দিই, যেটা অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায়। সাধারণত দেখা যায় যে ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো 1 বছর 3 মাস থেকে 2 বছরের মধ্যে হয়, তো এর মধ্যে কোনো কোনো স্কুল হয়তো N2 পর্যন্ত কমপ্লিট করে, কভার করে, বাট JLPT যে পরীক্ষাটা আছে সেটা কিন্তু আপনার নিজের, সেখানে স্কুলের সাথে কোনো সম্পর্ক নেই। তো দেখা যায় যে আমি আমার কথা বলি, আমি পার্সোনালি যখন ল্যাঙ্গুয়েজ কোর্সটা ছেড়ে দেই তখন আমার স্কুল কিন্তু মাত্র 2টা লেভেল শেষ করেছে। তো আমরা জানি জাপানের ভাষার লেভেল কিন্তু টোটাল 5টা আছে, তো বাকি যেই 2টা লেভেল আমি শেষ করেছি, আমি আলহামদুলিল্লাহ N2 পাস করেছি, তো মোট 4টা লেভেল যে শেষ করেছি আমি, এর মধ্যে 2টা লেভেল আমার স্কুল শেষ করেছে আর বাকি 2টা লেভেল কিন্তু আমি নিজে পড়াশোনা করে পাশাপাশি আমি তখন জব করতাম। তো এই বিষয়টা আমি একটু সবাইকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্সটা শেষ হয়ে যাওয়ার পরেও ধরুন আপনি কোনো এখানে কোনো ডিপ্লোমা স্কুলে পড়ছেন অথবা ইউনিভার্সিটিতে পড়ছেন, তখন দেখা যায় যে আপনার একাডেমিক পড়াশোনার চাপ একটু বেড়ে যাওয়ার কারণে অথবা আপনার কাজের জন্য হোক যে কারণেই হোক জাপানিজ স্টাডিটা কন্টিনিউ করা হয় না, যেটা পরবর্তীতে যখন জবে ঢুকবেন তখন কিন্তু অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়াবে। জবের ভাষা কিন্তু মানে যারা জানে জাপানে অলরেডি যারা আছে তারা তো জানেই এখানে কাঞ্জি অনেক বড় একটা সমস্যা, যখন আপনি পড়াশোনাটা কন্টিনিউ রাখছেন না তখন কিন্তু পরবর্তীতে আপনি যখন কি বলে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে কথা বলবেন, ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলবেন বা অফিসে যখন আপনি ডকুমেন্টেশন লিখবেন বা অনেক ব্যাপার থাকে সাধারণ স্বাভাবিকভাবেই, তো এই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে অনেক প্রবলেম হয়ে দাঁড়ায়, যার কারণে ভাষাটা কিন্তু অবশ্যই অবশ্যই কন্টিনিউ করতে হবে। যদি জাপানে আপনি একটা স্টেবল ক্যারিয়ার চান তাহলে কিন্তু আপনার ভাষা পারলে N1 কমপ্লিট করতে পারলে তো এটা একদম বেস্ট, তবে মিনিমাম N2 আপনি কমপ্লিট করবেন এরকম একটা ফোকাস মানে মাইন্ডসেট কিন্তু আপনার শুরু থেকেই থাকা উচিত। তো এই তো এই ছিল আমার আজকের টপিক, তো আশা করছি আপনাদের একটু হলেও উপকার হবে। ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আশা করছি পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে আপনাদের, কোনো কোয়েরি যদি থেকে থাকে সেক্ষেত্রে জানাতে পারেন, আর আমাকে অবশ্যই সাজেস্ট করতে ভুলবেন না যে পরবর্তীতে কোন টপিকে ভিডিও করলে আপনাদের জন্য সুবিধা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।